হ্যাঁ আচ্ছা তোমরা যারা একটু ক্লাসটা দেখতেছ একটু কষ্ট করে গ্রুপে লিঙ্কটা শেয়ার করো আমি এখানে তিনজনকে দেখতে পাচ্ছি তোমরা একটু গ্রুপে লিংকটা শেয়ার করো ওকে কারণ আজকে আমি পিসি ইউজ করতেছি না পিসি ইউজ করলে নেটটা স্লো হয়ে যায় আজকে আবিষ্কার করলাম সো আজ থেকে পিসি ইউজ করব না তোমরা একটু গ্রুপে কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে ফেলো ঈশ্বর জাহান ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব বরাবর নাই কয়েকজন অ্যাড হোক এরপরে আমরা শুরু করে ফেলব নবেল ধন্যবাদ তোমাকে লিঙ্কটা শেয়ার করার জন্য জাইদাসান হ্যাঁ এক্সামে ফার্স্ট বয় তাই না এক্সাম হলো যে আমাদের অবন্তিকা ফার্স্ট গার্ল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি নমস্কার আপু ভালো আছি আবদুল্লাহ হাত সেকেন্ড বয় তোমরা তো কেউ এক্সামে সবাই অংশগ্রহণ করো নাই আমি আসলে আজকে সবার কমেন্টগুলো পড়তে পারবো না এর জন্য সরি কারণ আপনি শীতে নাই তো আর শীত আলাইকুম আসসালাম শীত ভালোই ভাই এদিকে আলহামদুলিল্লাহ আমার অবস্থা ভালো তো আমি সবার পক্ষ থেকে ছালাম নিচ্ছি আর এখানে কাকে কে দেখতে পাচ্ছে সাবরিনা আমরা একটু হালকা আলোচনা করি কথাবার্তা বলি অনেক রাজ আলহামদুল্লা ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো এরপর হচ্ছে দেখতে পাচ্ছি আচ্ছা আসসালাম হ্যাঁ নভেল আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তুমি অসুস্থ মানুষ সুস্থ হয়েছ আচ্ছা ঠিক আছে তো আমরা আর লেট করবো না ক্লাসটা শুরু করে ফেলি তো গতকাল ক্লাসে আমরা টু হ্যাঁ টু এটে ছিলাম আজকে একটা ম্যাথ করব টু এ শেষ হয়ে যাবে থ্রি এতে আমরা সালামু আলাইকুম শাহিনুর আক্তার ওয়ালাইকুম আসসালাম ওকে দেখতে পাচ্ছি আচ্ছা তো আমরা এখন ক্লাস শুরু করে ফেলি তো টু এ আমি মাঝখানে কিছু কথা বলছি শুনতে পার্শ কি পারো জানি না দেখতে পেলাম ক্যামেরা আটকে ছিল তো সমস্যা নাই তো আমরা টু এতে ছিলাম তো টু এর একটা ম্যাথ অলরেডি শেষ করে ফেলছিলাম আমরা তো টু এর ব্যাপারটা কি ছিল যে যারা ডেল্টার ও সেপসাল নোটের সংখ্যাটা বুঝতে পারবে তারা এই দুইটা ম্যাথ বুঝতে পারবে তো গতকালে নেই আজকে একটু ডেল্টা এপসাল এর নোটটা একটু আলোচনা করব যাতে তোমাদের যারা একটু ভুলে গেছো যে ডেল্টার এপসাল এর নোটের ব্যাপারটা তাদের জন্য আবার একটু রিমাইন্ড হয় ঠিক আছে মাথায় চলে আসে তো আচ্ছা আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছো নোবেল কি কাল নিব আসলে আমার মনে হয় কালকে নিতে পারবো না কারণ মনে হয় না সবার আছে একজন তো আমি দেখি গ্রুপে একটু শোনার চেষ্টা করব উইকে তো কথা হচ্ছে কি যারা এক্সাম দিয়ে ফার্স্ট হবে তাদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে গিফট থাকবে ঠিক আছে সেটা হতে পারে একটা কলমও হতে পারে যতটুকু হতে পারে আমি দেওয়ার চেষ্টা করবো ওকে তো আসতে দেখি আমরা আর যে এই যে ডেল্টা আর নোটের ব্যাপারটা একটু ক্লিয়ার হয় তো সাধারণত ডেল্টা ডেলটা সংজ্ঞাটা হচ্ছে যদি ডেল্টার চেয়ে ছোট এ হয় তাহলে আমি এক কথাই লেখার চেষ্টা করতে তাহলে এফ অফ এক্স মাইনাস তা হচ্ছে কি সাইলের নোট থেকে কি হবে ছোট হয়ে যাবে আশা করি এটা আমাদের গতকালের সংজ্ঞা ছিল এই দুটো যদি হয় এটার থেকে এটা ছোট হলে এটার থেকে এটা ছোট হবে যদি হয় তাহলে আমরা কি লিখতে পারছিলাম লিমিট এক্সটেন্স টু এ এ কোনটা এই এটা এরপর এফ অফ এক্স এই এফ অফ এক্স টা ইকুয়াল হচ্ছে কি এই এলটা ঠিক আছে আশা করি তোমরা গতকাল যারা ক্লাস করছো মোটামুটি ক্লিয়ার ঠিক আছে তো এখন চলে আসি যে গতকালের যে ম্যাথটা করছিলাম আশা করি সকলে সহন আছে তো সেম আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথটা আছে চার নাম্বার এক্সাম্পল চার একটু দেখাই তোমাদের এক্সাম্পল চারের এর জন্য মস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় তোমাদের এটা এবার তোমাদের এক্সাম এটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যে এক্সাম্পল চার যেটা দেওয়া আছে তোমাদের আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তো বলতেছে কি যে এফ ডেল সংখ্যার সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে লিমিট লিমিটেন্স টু ওয়ান ঠিক আছে তো ওকে আমরা একটু ট্রাই করি যে এটাকে আমরা এই সংজ্ঞার সাহায্যে কিভাবে প্রমাণ করতে পারি তো আবারও বলতেছি এই শূজ্ঞাটার মানে হচ্ছে কি এই যে এখানে আলোচনা করলাম এই ব্যাপারটা তো ওকে আচ্ছা তাহলে গতকালকের নেয় এক্সাম্পল চা তাই না তো গতকালকে নেয় আমরা যে গতকাল একটু ক্লাসটা আমি টেস্টা বের করি ওটা দেখালে আগে তোমাদের বোঝাইতে আমার সুবিধা হবে দেখো গতকালকে আমরা ক্লাসটা কি করছিলাম এপেক যে ফাংশনটা দেওয়া আছে সেই বলে এপ ধরে নিয়েছিলাম এরপর এক্স মাইনাস এ এটা কোনটা আমরা সেটা বুঝতে পারবো যেটা বইয়ে প্রশ্ন দেওয়া আছে লিমিট এক্সটেনশন এ ওয়ান সেটা হচ্ছে আমাদের এক্সপ্লেন আছে ডেল্টা থেকে ছোট করে নিছিলাম এরপর কি এফ অফ মাইনাস এলটা বের করছিলাম বের করলে আমরা বুঝতে জানি যে এক্স মাইনাস থ্রিটা এক নাম্বার থেকে যে ডেল্টা থেকে ছোট এরপর এক্স মাইনাস থ্রিটা কোনটা ইকাল পেলাম এফ এক্স মাইনাস এল ইকাল পেলাম ঠিক আছে সেটা আমরা আবার কি করলাম এই পাশে জাস্ট ওটা লিখে দিলাম যে ডেল্টার থেকে এটা ছোট এরপর আমরা ডেল্টা ইকুয়াল এপসাইলন লোড লিখতে পারি কারণ মান প্রায় সমান তাহলে এটার থেকে এটা ছোট এই দুটো প্রমাণ হলে আমাদের কি হয়ে যায় এটা প্রমাণিত হয়ে যায় ওকে তো সেম ভাবে আমরা করব যে ধরি বইয়ে যে দেওয়া আছে ফাংশনটা ধরি যে এফ অফ এক্স ইকুয়াল এস কিউব

আমরা যে কাজটা করব এখন প্রথম এ ডেল্টার থেকে ছোট এটা আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের ডেল্টা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এরপরে স্টেপটা আমাদের কি ছিল যে এফ এক্স মাইনাস এল বের করতে হবে তো অথেব বা আবার অফ এক্স মাইনাস এল তো এল এর মান কত এই এল এর মান কত আমাদের থ্রি ওকে তাহলে আমরা এখানে কি লিখবো থ্রি এখন যে কাজটা করবো যে এই যে লিখলাম এটাকে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি কিভাবে ক্যালকুলেশন করবো এরপর এক্স ফাংশনটা কি ছিল আমাদের এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি জাস্ট এই ফাংশনটা বসাই দিলাম এটা কিন্তু এল মানটা ছিল ঠিক আছে তো আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি জানি এ মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র জানি এ মাইনাস বি ইনটু এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এই সূত্রটা সাপোজ মনে করো যে এ কিউ মাইনাস বি কিউ আছে তো এই ক্ষেত্রে সূত্রটা আমাদের এরকম যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু সরি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে এক্স কিউ আছে কিউব দিলে তো ওয়ানই হয় লিখতে পারি এ কিউ মাইনাস বি ওয়ান সূত্র আকারে তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি এব তাই না তো হচ্ছে কি এখানে এক্স এ এবু বি হচ্ছে ওয়ান তো ওয়ান লিখলাম না প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার এখানে বিটা হচ্ছে ওয়ান তার মানে এখানে ওয়ান এর স্কোয়ার দিলে ওয়ান থাকে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো তো নিচে থাকে আমাদের এক্স মাইনাস ওয়ান এখানে থাকে মাইনাস থ্রি ঠিক আছে তো এখানে একটু খেয়াল করো যে আমরা কিন্তু এই যে এক্স মাইনাস ওয়ানটা আর এক্স মাইনাস ওয়ানটা কেটে দিতে পারি ঠিক আছে তো কেটে দেওয়ার পরে ব্যাপারটা কি রকম থাকে একটু দেখি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি ওকে তো এটা একটু আমরা প্লাস মাইনাস করে ফেলি থ্রি থেকে যদি আমরা তাহলে আমি এই ব্যাপারটা লিখতেছি একটু আশা করি ক্লিয়ার সম্পর্ক ওকে তাহলে আমাদের থাকতেছে এক্স এক্স মাইনাস টু তো একটু একটু ডিপলি চিন্তা করতে হবে আমাদেরকে তো চিন্তাটা হচ্ছে এরকম তো আমাদের যে ডেল্টার সঙ্গে যদি মিলাতে চাই ডেল্টা থেকে ছোট করতে চাই তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ানটা প্রয়োজন যেমন আমি আগের ম্যাটটা বের করি যেমন দেখো এখানে এক্স মাইনাস থ্রি ছিল আমরা এই ডেল্টার বসানোতে পারবো বসানোর জন্য আমরা এক্স মাইনাস থ্রিটা বের করছিলাম তাই না তো তেমনি তো এখানে তো ডেলটা বসাইতে গেলে আমাদের কি এই যে এক্স মাইনাস ওয়ান আছে এখানে একটা এক্স ওয়ান প্রয়োজন তো নাই কি করব করবটা হচ্ছে যে আমরা এক্স মাইনাস ওয়ান এখানে তৈরি করে ফেলবো একটা এক্স মাইনাস ওয়ান আমরা তৈরি করে ফেলবো তো কিভাবে তৈরি করে ফেলতে পারি একটু দেখি আমি এখানে নোট করে দেখাচ্ছি একটু তো আমাদের এখানে যে ব্যাপারটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স ঠিক আছে তো এখানে আমাদের এক্স মাইনাস একটা প্রয়োজন তো যে কাজটা করবো এখানে একটা হোল স্কোয়ার নিয়ে আসছে কি কি আসছে সেটা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকেই কারণ এই লাইনের সঙ্গে তো মিলাতে হবে আমরা অলরেডি একটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার নিয়েছি কারণ আমাদের এক্স প্রয়োজন তো এটা আমরা এক্স 1 হোল সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই না তো এরপর হচ্ছে ব্যাপারটা একটু চিন্তা করি যে আমাদের এখানে কি কি বেশি চলে আসছে এটা 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 যদি নিলাম নেওয়ার ফলে থেকে এখানে কি কি বেশি আসছে আছে ঠিক আছে এখানে এক্স আছে কিন্তু এখানে কি আছে মাইনাস টু এক্স তাহলে এক্স করতে গেলে কি করা যাবে এখানে প্লাস থ্রি এক্স করে দিলাম তাহলে কি হবে থ্রি এক্স থেকে যদি টু এক্স বাদ দেওয়া হয় তাহলে কি চলে আসবে এক্স চলে আসবে আচ্ছা ঠিক আছে

আশা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারছি তোমাদের এই ব্যাপারটা যে এখান থেকে কেমনে এই লাইনটা চলে আসলো ওকে তো অবশ্যই আমরা জানি যে একটা লাইন করলে যেন অপর লাইনটার কোনো পরিবর্তন না ঘটে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে ওকে সরি ফর দ্যাট ওকে তো এখন একটা আমরা হিসাব জানি যে ব্যাপারটা হচ্ছে এটা একটা অসমতার হিসাব তোমরা যারা ফান্ডামেন্টাল পাঁচ নাম্বার অধ্যায় যখন আমরা করবো তখন এটা পারবা যে লেখা যায় যে এ প্লাস বি মডুলাস ইকুয়াল লেখা যায় ঠিক আছে এ প্লাস বি মডুলাস লেস দেন ইকুয়াল লেখা যায় এ মডুলাস প্লাস বি মডুলাস ঠিক আছে তো এখানে একটু খেয়াল করো এটা যদি এ হয় ভাইয়া মিডল ফ্যাক্টর করলেও তো সুন্দর আসবে আচ্ছা ওইভাবে না করি আমরা আমরা করি ঠিক আছে এটা একটু করতে হবে তো আমরা করবো দেখো এ প্লাস বি যদি থাকে মডুলাসের মধ্যে লেস দেন করা যায় মডুলাস এ প্লাস মডুলাস বি ঠিক আছে তো আমরা এটাকে মনে করবো এ আর এটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি মডুলাস আছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো একটু লেস দেন ইকুয়াল এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি তাহলে লেস দেন ইকুয়াল এ মডুলাস এটা হচ্ছে এখানে আমাদের এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মডুলাস তাই না তো বিটা হচ্ছে আমাদের এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে থ্রিটা এখানে রাখলাম সমস্যা নাই মডুলাস এক্স মাইনাস ওয়ান সো আশা করি দুইটা লাইন তোমাদের ক্লিয়ার আই থিংক আমি মনে করি যে তোমাদের এটা খুব সহজে ক্লিয়ার করে দিতে পারছি যে এ প্লাস বি যদি মোডুলাস লেসদেন করা হয় তাহলে মডুলাসে প্লাস মডুলাস বি লেখা যায় তো তাহলে এটা যেহেতু আছে এখানে এ বি ধরে নিলাম মোডুলাসের মধ্যে আছে তাহলে লেখা যায় লেসদানি কভ এ মডুলাস প্লাস বি মডুলাস আচ্ছা তো এখন আবার একটা শর্ত যে আমরা একটা শর্ত লিখতে পারি আচ্ছা শর্তটা না লিখে বুঝিয়ে দিচ্ছি এই যে এক্স ম্যানস ওয়ান হুলুস্কো একটা আছে ঠিক আছে এটার সঙ্গে মডুলাস আছে তো এটার মানটা আসলে বুঝায় অতি ক্ষুদ্র ঠিক আছে মানে থেকে ছোট কি থাকে তো আমরা এর জন্য এটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি হচ্ছে যে এক্স মাইনাস হলু স্কোয়ারের এর জায়গায় আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখানে আমরা যেহেতু এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে ওয়ান থেকে ছোট মানে আমি চেষ্টা করতেছি এইটার যে মানটা বের হবে সাপোজ মনে করো সেই মানটা আমরা যদি স্কোয়ার করি তো ক্ষুদ্র মান বের হতে থাকবে সাপোজ মডুলাস করার পর তো এই ক্ষুদ্র মানটা আমরা তো কোনো কিছু হতে পারে সো আমরা এটাকে এটাকে আবার এভাবে লিখতে পারি যে লেস দেন যে এটার থেকে লেস দেন এক্স মাইনাসটা ওয়ানটা হয়ে গেল মডুলাস ঠিক আছে এক্স মাইনাস ওয়ান মডুলাস প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান মডুলার তো এই ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি যে কথা হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারটা আছে এটা স্কোয়ারটা উঠে গেল কেন কারণটা হচ্ছে এটা যদি আমরা কোনো মান মানধারা স্কোয়ার মডুলাস করি সেক্ষেত্রে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মান আসে তো এটাকে আমরা ডিরেক্টলি একটা ক্ষুদ্র মান হিসেবে এক্স মাইনাস ওয়ান ধরে নিলাম যেটা আমরা এই কি লিখতে পারবো ডেলটা লিখতে পারবো ঠিক আছে সো আমরা এই কাজটা করে নিলাম আর যেহেতু ক্ষুদ্রমান ওয়ান থেকে মানে শুধু লেস দেন হয় ওয়ান থেকে ছোট হয় ক্ষুদ্রমান যদি বের হয় তো শুধু আমরা কি লিখতে পারি লেস একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো পরবর্তীতে ক্ষুদ্রমান এক্স মাইনাস ওয়ান চলে আসবে আচ্ছা তো এখন পরবর্তী স্টেপে আমরা যে কাজটা করব প্রায় আমরা শেষের দিকে চলে আসছি এখানে কি ছিল আমাদের আমরা হচ্ছে কোনটা ইকলাম্স মাইনাস থ্রি ইকাল লিখতেছিলাম তাই না তাহলে মাইনাস থ্রি ইকুয়াল তো এটা বের হচ্ছিল আমাদের তাহলে এটা ইকুয়াল কি লেখা যায় সরি এই যে এটা আছে লেস দেন লেখা যাবে তো লাস্টে কি আসলো আমাদের থ্রি এক্স মাইনাস ওয়ান

এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে ডেল্টার থেকে ছোট মানে এটা আমরা ডেল্টা লিখতে পারবো কারণ এটা তারা সাধারণত বোঝায় যে ডেল্টার একটা কাছাকাছি মান এক্স মাইনাস এর মান ঠিক আছে তো এটা ইকল আমরা ডেল্টা লিখে ফেলতে পারবো যেহেতু এই যে ডেল্টা লেস দেন ইকল এক্স মাইনাস ওয়ান আমরা কোথায় দেখেছি এই তো এখানে দেখেছি ঠিক আছে তাহলে আমরা এখানে ডেল্টা লিখে ফেলি তো এখন এরপর হচ্ছে একটা কাশি লাগবে কারণ একটা গ্রাফ আছে ওই গ্রাফে হচ্ছে যদি ডেল্টা আর এফসেন নোট বাই বের করি তাহলে ডেল্টার হচ্ছে চার ভাগ হচ্ছে এফসাইন এর নোট ঠিক আছে তো সো আমরা এই ডেলটা ইকল লিখতে পারি এফস্যান এর নোট এখন ফোর ফোর যদি কেটে যায় তাহলে আমাদের কি থাকে এখানে যে এফ অফ এক্স মাইনাস থ্রি সরি লেস দেন এটাতে কেটে গেলে এফ নোট থাকে সরি হ্যাঁ এফ সেভেন নোট তো এখন দেখো আমাদের কিন্তু ম্যাথ শেষ তো দেখো কোথা হতে কি পেলাম আমরা ভাইয়া ফোর এক্স কি করে ও আচ্ছা নভা দেখো এখানে একটা এক্স মাইনাস ওয়ান আছে মনে করো এটা ওয়ান ঠিক আছে প্লাস

ডেল্টার থেকে এফ সেলার থেকে ছোট এটা আমরা পেয়ে গেছি দুই আর বুঝতে সমস্যা হচ্ছে আর একটু ভালো ক্লিয়ার রবিউল হাসান দুই আর চার বুঝতে সমস্যা হচ্ছে আর একটু ভালো ক্লিয়ার করে দেন প্লিজ হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করে দেবো সমস্যা নাই আমি এই ম্যাথটা শেষ করে ফেলি ঠিক আছে এটা একটু মানে সমস্যারই ম্যাথ কিন্তু হচ্ছে সমাধানটা ইজি আছে আমি দু দুই একবার করবো আমি আবার একটু বলে দিচ্ছি টাই আমি শেষ করে ফেলি তো দেখো তাহলে আমি যে সত্যটা দিয়েছিলাম যে এক্স মাইনাস যদি ডেল্টার থেকে ছোট হয় তাহলে এক্স মাইনাস এলটা কেউ থেকে ছোট হবে তখন আমরা কি লিখতে পারবো এখানে তো এই সত্যটা আমরা এখানে এক নাম্বার দিয়ে রাখলাম এরপর এফ এক্স এক্স মাইনাস এলটা আমরা এখানে বের করতেছি বের করার পরে আমরা এই যে ডেলটার মান ব্যবহার করলাম করার পর দেখতে পারলাম যে কি এক্স মাইনাস এলটা এফসেনোড থেকে ছড়ো এইদিকে ক্যালকুলেশন করলাম করে এখানে এক্স মাইনাস ওয়ান এর মানটা ডেলটা বসাই দিলাম তো এটা তো ব্যবহার হয়েছে তো এখন আমরা বলতে পারি যে যদি ডেল যদি ডেলটা হয় তাহলে আমরা হচ্ছে এফ এক্স মাইনাস থ্রি লেস দেন পাচ্ছি ব্যাপারটা এরকম যে দেখো এক্স মাইনাস ওয়ান ডেল্টা হলো যেটা শুধা আর কি তাহলে আমরা কি পেলাম এফ ওফ এক্স মাইনাস থ্রি এফ স্যালান নোট ঠিক আছে তো এটা হচ্ছে এখানে এ আর এটা হচ্ছে তো আমাদের এফ ওফ এক্স এফ ওফ এক্সি থ্রিটা হচ্ছে আমাদের এল তো এটাতে ইকুয়াল আমরা কি লিখতে পারবো তাহলে লিমিট এক্স টেন টু এ এটা হচ্ছে আমাদের ওয়ান আর ফাংশন যেটা আছে তো ফাংশন আছে আমাদের যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর ইকুয়াল এল এলটা আমাদের এখানে কি থ্রি তো আমরা এখানে এল ইকোয়াল থ্রি বসিয়ে দেবো তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ ঠিক আছে তো এই জিনিসটা আমি একটু এখানে সুন্দরভাবে যদি লিখি তাহলে এভাবে লিখতে পারি যে অতএব এক্স মাইনাস ওয়ান যেহেতু ডেল্টার থেকে ছোট সুতরাং আমরা কি পাচ্ছি যে এফ অফ এক্স এই যে পাইলাম মাইনাস থ্রি এফ সেভেন এর ছোট ঠিক আছে তো এটা হলে আমরা কি লিখতে পারি এই সত্য অনুযায়ী লিমিট এক্স টেন টু ওয়ান তোমাদের একদম খুব সুন্দরভাবে বুঝে দিচ্ছি লাস্ট ফিনিশিং এরপর আশা করি একদম ডিটেল বুঝতে পারবো ওয়ান ইকুয়াল থ্রি তো দেখো আমি একটু এবার একদম ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত আমি ব্যাক হচ্ছি একদম দুই নাম্বারে তোমরা একটু দুই নাম্বার প্রশ্নটা বের করো দুই নাম্বার ক্লাসটা করে নিছিলাম এখানে তো দেখো প্রথমত বলতেছে যে আমাদের ডেল্টা হচ্ছে এফ সেলেন নট সুঙ্গার মাধ্যমে প্রমাণ করতে হবে তুমি দেখো বইতে প্রথমে সংজ্ঞা দেখায় যারা গত ক্লাস করছো আশা করি খুব সুন্দর বুঝতে পারবা তো দেখো ডেল্টা এক্স রাউন্ডের সংজ্ঞা কি এক্স মাইনাস ওয়ান আচ্ছা রবিউল হাসান তোমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি তার আগে আমি একটু সবাইকে একবার ক্লিয়ার করে দিই দেখো এক্স মাইনাস ওয়ান মডুলাস যদি ডেল্টার থেকে ছোট হয় তাহলে কি লিখতে পারি আমরা এফ এক্স মাইনাস এল ডেল্টা লেস দ্যান এফ সেলার নোট ওকে তো এই ব্যাপারটা যদি হয় এই দুটা যদি হয় এটা হইলে যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি এবার দেখো গতকাল খুব ভালোভাবে আলোচনা করছিলাম এল তাহলে ওখানে কি কি ছিলাম একটু এটা ক্লিয়ার হলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এক্স মাইনাস এ লেস দেন ডেলটা ছিল তো এটা হইলে কি হয় এক্স মাইনাস এল লেস দেন এফসাইনার নোট তো দেখো এই দুটো যদি হয় তাহলে এটা আমরা তৈরি করতে পারি লিমিট এক্স টেন্স টু এ এটা কোথায় ছিল এক্স মাইনাস এর সঙ্গে এরপর আমাদের এফ অফ এক্স কোথায় ছিল এখানে তো এটা এখানে ইউজ করছি আর এলটা কোথায় ছিল এফ এক্স মাইনাস এল এর সঙ্গে তো এই মানটা আমরা এখানে ইউজ করছি তো এখন আমরা দুই আর চারের ক্ষেত্রে প্রথমত দেখাচ্ছি এইটা আর হচ্ছে এইটা থেকে মান বের করার পরে এই মানে এই মানটা ইউজ করার পর আমরা কি পাচ্ছি এই যে এফ এক্স মাইনাস এল লেস দেন এফ সেল নোট পাচ্ছি তো এই দুইটা থেকে চল পাই ঠিক আছে এটা থেকে চল এটা পাই সেক্ষেত্রে আমরা এই দুটার সঙ্গে তুলনা করে এই লিমিটের অংশটা তৈরি করতেছি তৈরি করলে প্রমাণ হয়ে যাচ্ছে খুব ইজি ব্যাপার ঠিক আছে এত কঠিন করে ভাবার কিছু নাই রবিউল হাসান একটা কোশ্চিন করছে চার কিভাবে কাটলাম চারটা কিভাবে কাটলাম চারটা তো খুব ইজি ভাবে কাটলাম দেখো এই যে ডেল্টা ডেল্টা এই আমরা লিখতে পারি এফ সেল নোট বাই ফোর ঠিক আছে এটা ডেল্টার মান এফ সেল নোট বাই ফোর তো সো আমরা ডেল্টা ইকুয়াল এপসাইলন বাই ফোর ব্যবহার করবো তো ফোর ইন্টু ফোর কেটে গেল ফোর বাই ফোর খুবই সোজা আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান সেটা মহস্ত রাখবা আচ্ছা তো তোমাদের এখানকার একটা ব্যাপারটা ক্লিয়ার করে দেয় ব্যাপারটা ক্লিয়ার করতেছি তো আবারও বলতেছি যে এই ব্যাপারটা তো যারা ক্লিয়ার হবে সুঙ্গাটা যে এক্স মাইনাস এর থেকে ডেল্টা ছোট হলে এফ এক্স মাইনাস এল এপসাইলন নোট থেকে ছোট হয় তখন আমরা এটা দুটো সঙ্গে তুলনা করে লিমিট এক্স টেন্স টু এ এফ এফ এক্স ইকুয়াল এল লিখতে পারি তো দেখো যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা ধরে নেব এরপর আমাদের এক্স মাইনাস এর মানটা এখানে কত যেটা প্রশ্ন দেখো দুই নাম্বারে মানে এর মানটা আমাদের কোন এটা এই যে এই এর মানটা আমাদের আর কোন সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এলটা হচ্ছে সিক্স দুই নাম্বার প্রশ্ন দেখো আর এফ এ ফাংশনটা দেওয়া আছে কোনটা এটা তো প্রথমত আমাদের এটা লিখতে হবে এই যে এক্স মাইনাস এ লেস দেন ডেলটা এক্স মাইনাস এ লেস দেন ডেলটা এটা হচ্ছে থ্রি এরপর যে অংশটা আছে এফ এক্স মাইনাস এল

এই ডেল্টা আর হচ্ছে এপসাইলন এর মোট মানটা প্রায় সমান কাছাকাছি আবার হচ্ছে ওই যেটা আছে ডেল্টা এপসাইলন নোট বাই ফোর এটা মানে কি মানটা খুব কাছাকাছি কিন্তু ঠিক আছে খুবই পয়েন্ট নির্ভরশীল পরিবর্তন সো এটা আমরা ইকুয়াল লিখতে পারি ডেল্টা ইকুয়াল এপসাইলন নোট তো এই দেখো আমাদের কিন্তু দুইটা তৈরি হয়ে গেল কোনটা থেকে এক্স মাইনাস থ্রি লেস দেন ডেল্টা থেকে আমরা কোনটা পেলাম এফ এক্স মাইনাস সিক্স এল লেস দেন এফসেলার নোট তো এই দুটার সঙ্গে আমরা যেমন এফসেলার নোটের হচ্ছে সংজ্ঞা থেকে যে তুলনা করে লিখছিলাম লেখো যে লিমিট এক্স টেন্স টু এ এটা হচ্ছে আমাদের এখানে থ্রি ফাংশনটা হচ্ছে এটা আর ইকুয়াল সিক্স এক্সটা হচ্ছে আমাদের কি এফ এফ এক্স মাইনাস এল এর এটা হচ্ছে আমাদের এই সিক্সটা তো খুবই ইজি তো ভাইয়া এখানে নাম বোঝার কিছু নাই তো আচ্ছা এটা একটু আলোচনা করে দিচ্ছি তো দুই নাম্বারটা কি তোমরা বুঝতে পারছো কমেন্ট করবা বুঝতে তো অবশ্যই পারতে হবে কারণ কয়েকবার করতে হবে তো এই ব্যাপারটা হচ্ছে এটা হয় যদি এটা হবে তাহলে এটা সঙ্গে তুলনা করে এটা লেখা যায় তো যে ফাংশনটা লিখলাম এখান থেকে আমরা যে প্রশ্নে যে প্রশ্নটা দেওয়া সঙ্গে এর মানটা বের করে নিলাম যে এক্স মাইনাস ইয়েটা করতে থাকে এক্স টেন্স টু এখানে এ থাকে এ নিলাম ওয়ান আর এলটা থাকে ইকুয়ালিটি পার্সে এলটা হচ্ছে থ্রি আচ্ছা তো ফাংশনটা নিলাম এরপর হচ্ছে আমরা যেটা ছিল যে সত্য যে এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হতে হবে তো লিখে ফেললাম এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা ওকে তো এখন আমরা কি করতে হবে আমাদেরকে এফ এক্স মাইনাস এলটা বের করতে হবে তো এরপর আমরা এফ এক্স ম্যানাস এলটা লিখে ফেললাম যে এফএক্স মাইনাস এলটা হচ্ছে থ্রি এই যে প্রশ্ন যেটা আছে সেটার সঙ্গে এল মানে ইকুয়ালের ওই পাশে থাকে সেটার সঙ্গে তুলনা করে তো জাস্ট ক্যালকুলেশন করলাম এইদিকে ক্যালকুলেশন করার পর এখানে একটু মাথা খাড়াইছে আমরা বুঝতে পারছো তো যে এক্স ম্যাস ওয়ান প্রয়োজন যদি ডেল্টার সঙ্গে আসে ডেল্টার যদি মানটা বসাতে চায় ডেল্টা জেল বসাতে চায় তো এক্স ম্যানস ওয়ান হলুস্কোয়ার করে নিলাম একটা নিলাম তো এক্স হোল হলুস্কোয়ার নিলাম আমাদের কোন মানগুলো বেশি আসতেছে সেখানে ইকুয়াল মাইন প্লাস মাইনাস করে কেটে দিচ্ছি নেওয়ার পর থ্রি কমন নিচ্ছি নেওয়ার পর থ্রি এক্স মাইনাস ঠিক আছে তো এটা আমরা জানি যে এ প্লাস বি ইকুয়াল লেখা যায় এ প্লাস বি লেস দেন লেখা যায় কি এ মডুলাস প্লাস বি মডুলাস খুব ইজি তো আমরা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ মডুলাস প্লাস বি মডুলাস তো আমরা আবার এটাকে লেস দেন লিখতে পারি যে এই যে মানটা আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের মডুলাসের ভিতরে মানটা খুব নগণ্য সো এর একটা ছোট মান নেওয়া যায়

ব্যাপার মনে রাখার চেষ্টা করলাম যে সকলে বুঝতে পারছো আলহামদুলিল্লাহ না দুর্বল ফোন শুধু বারবার সমস্যা আমরা থ্রি এতে ব্যাক হবো ঠিক আছে তো টু এতে যদি কেউ জিজ্ঞেস করতে চাও ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা টু আর ফোর এই দুটা ইম্পর্টেন্ট ম্যাথ আর ফোর একদম নাইনটি নাইন পার্সেন্ট আচ্ছা ইশাদ জাহান বুঝছি ভাই আর রবিউল হাসান মোটামুটি বুঝতে পারছি ওকে এটা না করলে তুমি তো শুধু দেখে দেখে একবারে হান্ড্রেড কখনোই বুঝতে পারবে না সো ভিডিওটাও দেখতে হবে অ্যান্ড নিজে নোট করবা তো আজকে আমরা থ্রি এতে চলে যাব। থ্রি এটা ইম্পর্টেন্ট ম্যাথ নাই বললেও চলে আবার আসে তো থ্রি এটা হচ্ছে যে মূল নিয়মে অন্তরীকরণ যেটা আমরা এই চিত্রে করে আসছি অনেকবার ঠিক আছে তো কি করবো আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব আজকে তো তোমরা একটু অধ্যায় বের করো এই যে অধ্যায় হচ্ছে বুঝিয়ে দিবেন বলছেন ভাইয়া আর সেই অন্যদিন দিব ওটা ইম্পর্ট্যান্ট না কিন্তু ওটা হচ্ছে আমি আসলে খুব ব্যস্ত ছিলাম যে ওটা সমাধান করে এবং সময় পেয়ে না ফাইডে আছে দেখি নেক্সট ক্যালকুলাস ক্লাসে ইনশাল্লা ওটা নিয়ে আমরা আলোচনা করব করার চেষ্টা তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টারে চলে আসলাম থ্রি এ এক্সাম্পল মাইনাস এইট লাগবে না এইট এক্সাম্পল এইট কোথায় না না এইট লাগবে না এটা কোনো সালে আসে নাই কখনোই আসে নাই চোখ বন্ধ করে এটা স্কিপ করতে পারো কোনো সমস্যা নাই তো যেহেতু এইটের কথা বললাম এইটা তো ওই স্যাম যে আমরা একটা মডুলাসের একটা ফাংশনের অঙ্গ করছিলাম না যে মডুলা এক্স এক্স মানে হয়তো প্লাস এক্স না হলে মাইনাস এক্স তো একবার প্লাস এক্স নিছি একবার মাইনাস এক্স নিছি নিয়ে কাটাকাটি করছে যে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আসছে তো স্যাম মান আসেনি সো এটা বিদ্যমান নয় যে এইটির কথা কি বললো অবন্তিকা ঠিক আছে তো এটা বিদ্যমান নয় বলতে এটা যদি আমরা লিমিটের মধ্যে বসাই জিরো বিন্দুতে তাহলে কি হবে যে স্যাম মান আসবে না তো এখানে জিরো বিন্দুতে আমরা এই মডুলার সেক্স মানে জানি কি প্লাস এক্স অথবা মাইনাস এক্স জিরোর থেকে ছোট অথবা জিরো থেকে বড় তো এবার জিরো থেকে ছোট বসে আছে পজিটিভ এবার নেগেটিভ এবার জিরো থেকে বড় বসে আছে পজিটিভ প্রশ্ন পড়ে ওয়ান মাইনাস ওয়ান আসছে সো সেম মান নাই সো এটা কি বিদ্যমান নাই খুবই ইজি তো তোমাদের কথা হচ্ছে যে তোমাদের সংজ্ঞা গুলান দেখলাম ব্রিপ গুলান ব্রিপ কোনো গিয়ে পড়ো না তো ব্রিপ গুলান পড়ার চেষ্টা করবা আচ্ছা থ্রি এতে চলে আসি তো মূল নেমে অন্তরীকরণ গুলা আমরা কিন্তু হচ্ছে এই করেছিলাম সকলেই ঠিক আছে তো এই মূল নিয়মের অন্তরীকরণে কিছু ম্যাথ আছে তো মূল নিয়মের আমরা কিভাবে করি একটু আলোচনা করি যে মূল নিয়মের অন্তর সরি একটু আচ্ছা তো মূল নিয়মের ম্যাথ করতে গেলে ফিরিয়ে প্রথমত আমাদের এফ অফ এক্স ধরে নিতে হয় এরপর এফ অফ এই এক্স এর জায়গায় এক্স প্লাস এই নির্ণয় করতে হয় এরপর তিন নম্বরে ডিডি এক্স এফ অফ এক্স এরপর হচ্ছে আমাদের যেটা করতে হয় যে সূত্র লিমিট এই স্ট্যান্স জিরো সমাধান করতে হয় যখন আমরা একটা ম্যাথ সলিউশন করব ঠিক আছে তো কি করতে হবে মূল নাম ক্ষেত্রে প্রথমত আমাদের এফ এক্স ধরে নিতে হবে এরপর এইস নির্ণয় করতে হবে এরপর তিন নাম্বারে হচ্ছে ডিডিএক্স এফএক্স ইকুয়াল

তো আমি এখান থেকে একটা করে দেখাবো এরপর যেগুলো ইম্পর্ট্যান্ট সালে আসছে সেগুলো করাবো ইটস ওকে তো সাইন এক্স একটা আমি করাই দেখাচ্ছি দেখো তো এক নাম্বার বলতেছে যে প্রশ্নে যে মূল নিয়মে অন্তরস করতে হবে সাইন এক্স এর ঠিক আছে একটা বুঝতে পারলে বা এগুলো তোমরা যেরকম টাইপের এক লাগে করে নিতে পারবা তো সাইন এক্স আমাদের এখানে যে কাজটা করতে হবে এখন যে যেহেতু সাইন এক্স করে নিত তো প্রথমে প্রথম স্টেপটা কি ছিল এফ অফ এক্স ধরে নিতে হবে তাহলে ধরি যে ফাংশনটা ছিল সেটাকে এফ অফ এক্স ইকাল ধরে নেব সাইন এক্স ছিল দেখো খুবই কিন্তু এরপর কি করতে হবে এফ অফ এক্স প্লাস এইচ মানে যেখানে এক্স ছিল সেখানে এক্স এইচ তাহলে সাইন এখানে এক্স ছিল এখানে এক্স প্লাস এইচ আচ্ছা এই দুটো স্টেপ আশা করি তোমাদের ক্লিয়ার এরপর কি করতে হবে আমাদের যে আমরা তিন নাম্বার স্টেপটা জানি যে ডি ডি এক্স ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল যে সূত্রটা জানি সেটা লিখে ফেলতেছি সূত্রটা কি জানি আমরা তিন নাম্বার স্টেপে লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইস তো এই সূত্রটা মুখস্থ রাখবা এই সূত্রটা মুখস্থ রাখতে হবে ওকে তো এখন আসি তোমাদের যে ব্যাপারটাতে আমরা চলে আসবো এখন এই যে এক্স 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 প্লাস 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 এইস এফ এফ অফ মানে হচ্ছে এই যে যে এর মানটা সেটা বসাই দেব এফ অফ এক্স এই যে এফ এফএপএর মানটা সেটা বসায় দেব ওকে আমরা অর্থে হচ্ছে আমরা ডিডি এক্স এফ অফ এক্সটা কি আমাদের সাইন এক্স তো যারা নতুন আসো ক্যালকুলাসের আগের ক্লাসগুলো করে নিবা জানুয়ারি মাসের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো লিংক দেওয়া হয়েছে অনেকে অলরেডি ফেব্রুয়ারি পেড করে দিছে ভর্তি হয়ে গেছে তা আমাদের বলতেছি তোমরা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করবা অথবা গ্রুপে মেবি দেওয়া আছে আচ্ছা তো এখানে আমাদের কি করব লিমিট এইচ টেন টু জিরো তো এফ অফ এক্স প্লাস এইচ মানে কি এই যে সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এখন তোমাদের কিছু সূত্র জানা প্রয়োজন যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র দ্বিগুণ তো আমি এখানে একটু লিখে দিচ্ছি সমস্যা নাই তো এটুকু আশা করি বুঝতে পারছো এখানে

সি প্লাস ডি বাই টু ইন্টু হচ্ছে না তোমরা সূত্র তো এই সূত্রটা আমরা ইউজ করব কোথায় এই যে সাইন সি মনে করবো এটাকে এটাকে মনে করবো কি লিখবো টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু ওকে আমরা তাহলে এই কাজটাই করে ফেলি আব্দুল হাদ হ্যাঁ আব্দুল হাত বলে ফেলছি অলরেডি লিমিট এইচ টু জিরো তো আমরা কি বললাম যে টু কস সি প্লাস তো সি প্লাস ডি হচ্ছে আমাদের এক্স প্লাস এইচ মাইনাস ডি হচ্ছে তো এরপর যে কাজটা করতে আমাদেরকে ডিভাইডেড টু আশা বুঝতে পারতেছ জাস্ট সিটা এটা ধরেছি এটা ডি ধরে নিয়েছি সাইন ও রাখতে আর হ্যাঁ গ্রেট সাইন এক তোরা গুড বাবা বলছে এরপর হচ্ছে সাইন সি মাইনাস ডি সি হচ্ছে এক্স প্লাস এইস মাইনাস ডি হচ্ছে এক্স বাই টু ওকে ডিভাইডেড এইস আচ্ছা তো এখন আমরা যে কাজটা করবো এখানে লিমিটু জিরো টু এক লাইন আমি কম করার চেষ্টা করতেছি তোমাদের এখানে বুঝাই দেই তো তো এখানে এস বাই টু করে ফেলি তাহলে কি হয়ে যাবে এখানে একটা টু এক্সট্রা আসলো তার মানে এখানে একটা টু গুণ করে ফেলতে হবে কারণ এই টু টা নেওয়ার কারণে এখানে একটা এক্সট্রা টু নিলাম কারণ টু টু কাটাকাটি করলে আবার কি এসি থাকে তাই না তার মানে এখানে একটা এক্সট্রা টু নিতে নেওয়া যায় এস বাই টু করা যায় যদি এখানে একটা এস বাই টু আমরা উপরে একটা ডিভাইডেড করে ফেলি টু বাই টু মানে থাকে তো এই টুটা টা নিলাম এক্সট্রা করে আর এই আমাদের কি হয়ে যাবে কেটে যাবে ঠিক আছে তাহলে একটা লাইন আমাদের কম হয়ে গেলাম যে এখানে দেখো সরি এটা হয়ে গেছে এক্স প্লাস এক্স মানে কি টু এক্স প্লাস এখানে আছে এইচ বাই টু টু সাইন এখানে কি এক্স এক্স কেটে গেলে শুধু হয় কি এইচ থাকে তাহলে এইস বাই টু বাই এখানে কি আছে এ টু এ টু কেটে গেল তার মানে এখানে থাকে এইচ বাই টু ওকে আশা করি বুঝতে পারছো প্রায় আমরা শেষের দিকে চলে আসছি এরপর কি করতো আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো এখানে কস তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে টু এক্স বাই টু এখানে টুটা কিন্তু দুইটার সঙ্গে ভাগ আছে টু এক্স এর সঙ্গে এইচ এর সঙ্গে প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এইচ বাই টু বাই আমরা অপর পেজে যে কাজটা করবো এ টু টু কেটে ফেলবো তাহলে থাকবে কি এক্স প্লাস ব্যাপার ঠিক করে গেছি ভাইয়া তো আমরা এখানে কি হবে জাস্ট টু এক্স বাই টু লিখতে পারি এস বাই টু লিখতে পারি মাঝখানে একটা প্লাস দিয়ে ঠিক আছে সরস চলে আসে তো অপর পেজে এটা কেটে গেলে এক্স প্লাস

তো এখন আমরা এখানে আসি এইস বাই টু টা কিন্তু হচ্ছে কার সঙ্গে এটা গুণ অবস্থা আছে যদি যোগ অবস্থায় থাকতো তাহলে কি দুইটার সঙ্গে ডিভাইড অবস্থায় থাকতো কিন্তু যেহেতু গুণ অবস্থায় আছে সো এটা যদি এপাশে রেখে দেয় তাহলে এটার সঙ্গে আমরা ডিভাইড করে রাখতে পারি মানে এখানে যদি এরকম থাকে দেখো টু ফোর বাই টু আছে ঠিক আছে ইন্টু তো আমরা এটা এভাবে দেখতে পাই টু ইন্টু ফোর বাই টু কারণ এই টু টা কিন্তু উপরের সঙ্গে গুণ অবস্থায় আছে তো এই কাজটাই করবো আমরা এখানে লিমিট টু জিরো ক্স প্লাস এই টু sin এস বাই টু বাই এস বাই টু ঠিক আছে তো আমরা একটা সূত্র জানি এটা ইনটু ইন্টু মানে কি এটার সঙ্গে কিন্তু এটা গুণ অবস্থায় আছে ঠিক আছে বা এটার সঙ্গে এটা কিন্তু ভাগ অবস্থায় আছে তো এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আচ্ছা আমরা আর একটা লাইন করি তো এই দুটোর গুণ অবস্থায় আছে তাই না লিমিটটা কিন্তু দুইটার সঙ্গে আমাদের কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো আমরা এটা গুণ করে ফেলি লিমিটু জিরো প্লাস আমরা একটা অন্য একটা ক্লাস আলোচনা করছিলাম যে লিমিট হচ্ছে সাইন থিটা বাই থিটা সাইন থিটা বাই থিটা ইকাল কি লেখা যায় ওয়ান লেখা যায় এখানে এটা সাইন এস বাই টু থিটা এখানে বাই টু থিটা তো সাইন থিটা বাই ক্যামেরা বারবার একটু মাঝে মাঝে ধাক্কা লাগে অফ হয়ে যাচ্ছে আচ্ছা তো দেখো তাহলে এটা একটু কি লিখতে পারি মানটা আমরা লিখতে পারবো তো লিমিট তাহলে থাকে কস এক্স প্লাস এইচ বাই টু আর এখানে থাকে কি ওয়ান এইটার মানটা কি ওয়ান আচ্ছা তো এখন আমরা এই যে লিমিটের মানটা কোথায় বজায় দেব এইচ যেখানে আছে সেখানে আমরা পরে দেবো এইচ হচ্ছে জিরো মানে বোঝাচ্ছে জিরো বিন্দুতে মানটা জিরো বিন্দুতে বা এর কাছাকি আমরা জিরোটাই ইউজ করবো তো এখানে ইউজ করি কস এক্স প্লাস জিরো বাই টু টু ওয়ান ওয়ান বা না তো আচ্ছা তাহলে এখানে জিরো বাই টু মানে কি জিরো তাহলে কসটা এক্স এর সঙ্গে গুণ হলে কস এক্স জিরো বাই টু মানে কস এর সঙ্গে যদি জিরো বাই টু মানে জিরো জিরো কস মানে গুণ হওয়া মানে জিরো তো তাহলে আমরা কি পেলাম সাইন এক্স ইকুয়াল কস এক্স পেলাম তো এটাই কি আমাদের অন্তরীকরণের সূত্র তো কে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করে কি পেলাম পেলাম তো একটু কমেন্ট করবা কেউ কি বুঝতে কারো প্রবলেম হয়েছে অথবা বুঝতে পারছো তোমরা আ বুঝতে পারছি সকলে মোটামুটি তো এখন একটা আমরা ম্যাথ করব সেটা হচ্ছে ডিরেক্টলি চলে যাব একদম হচ্ছে এক্সাম্পল কত করতে হয় দেখি এক্সাম্পল পাঁচ তো করা উচিত আছে পাঁচ ছয় সাত করলে তো হচ্ছে এক্সাম্পল তোমরা পাঁচে চলে যাবো ঠিক আছে এক্সাম্পল পাঁচ এক্সাম্পল পাঁচ আস করলে আশা করি টি ডি এক্স সাইন এক্স এর কস এক্স হবে হ্যাঁ ডি ডি এক্স সাইন এক্স ইকুয়াল কস এক্স গ্রেট এই যে ডি ডি এক্স সাইন এক্স ইকুয়াল কস এক্স এই ডি ডি এক্স এর এক্স আমি আচ্ছা তোমরা একটু এখন ক্লিয়ার ভাইয়া সকলে বুঝতে পারছে এক্সাম্পল পাঁচ নাম্বারটা বের করো আমরা ডিরেক্টলি এক নম্বর পাঁচে যাবো তার আগে চিন্তা করতেছি একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের একটা কি ম্যাথ করাবো নাকি হচ্ছে আচ্ছা একটু প্রয়োজন নাই তাই আগে যেহেতু তোমাদের চ্যাপ্টারটা শেষ করা দরকার আচ্ছা এক্সাম্পল পাঁচ আশা করি বাকিগুলো করানো লাগবে না ভাইয়া সাইন ইনভার্স ওয়ানের একটা করে দেন একটা হ্যাঁ আমিও চিন্তা করতেছি বিপরীত ত্রিকোণমিতির একটা করে দেই কিন্তু কথা হচ্ছে কি তোমাদের আচ্ছা বেসিক ধারণার জন্য করাই দিচ্ছি কিন্তু যেটা করলাম সাইন এক্স টেন এক্স এগুলো আসে না ঠিক আছে এগুলো আসে কোথায় ব্রিফ কোশ্চিনে হয়তো আসে এমনি থেকে কিন্তু তোমাদের এখন যেটা আমরা করাবো সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে ঢাকা কলেজ আসছিল সো হয়তো বা তোমাদের আসতে পারে সো আমরা রিস্ক নেবো না করে ফেলি তো এর আগে তো আমরা আহ শুধু ত্রিকোণ অনুপাতের গুলো একটা দেখলাম তো তোমরা দেখো এই এক্স 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 লন নিজেরা একটু ট্রাই করবা ঠিক আছে তো আমি এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স তোমাদের এটা আসার সম্ভাবনা থাকতে পারে বুঝছো একটা বিপরীত তিকোনোমিত একটা করা উচিত কারণ ভুলবশত যদি এসে যায় সেক্ষেত্রে দেখা যাবে পারবা না

এরপর আমাদের সূত্র কি আমি এখন সূত্রটা লিখতেছি না লিমিট এস টেন টু জিরো সূত্রটা ছিল এফ অফ এক্স প্লাস এইচ তো এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কোনটা সাইন ইনভার্স এক্স প্লাস এইচ যে সূত্রটা ছিল ওটা ডাইরেক্ট প্রয়োগ করে দিতে মাইনাস এফ অফ এক্স ছিল এফ অফ কি সাইন ইনভার্স এক্স বাই এইচ তো এখন এই বিপরীত চিহ্ন হতে অনুপাতের ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদের এই যে এখানে সাইন ইনভার্স এক্স আছে এটা ইকুয়াল ধরে নেব ওয়াই এইটা ইকল ধরে নিব ওয়াই প্লাস কে তো করার কিছু নাই বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের গুলা এভাবে করতে আমাদেরকে এই তিনটা ধরে নেওয়ার পর আবার নতুন করে ধরে নিতে হবে সরি না হচ্ছে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই এবং সাইন ইনভার্স এক্স প্লাস এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস কে ওকে তো এখন এখানে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে দেখো এপাশে শুধু কেটা রেখে দেই কে রেখে দিলাম তাহলে এখানে কি হবে সাইন ইনভার্স ওয়ান এক্স প্লাস এইস মাইনাস ওয়াই মানে এপাশে আমরা কেটাকে রেখে দিছি ঠিক আছে এপাশে কেটাকে রেখে দিছি তাহলে ওয়াইটা যদি এপাশে চলে আসে তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে খুব স্বাভাবিক তো আবার আমরা যে কাজটা করব এখানে ছিল কি সাইন ইনভার্স এক্স ইকাল ছিল ওয়াই তাহলে এখানে এক্স ইকাল তাহলে কি হবে এখানে সাইন ইনভার্স আছে ওয়ান বাই সাইন আছে এটা ইকুয়াল এ পাশে গেলে কি হবে ওয়ান শুধু সাইন হয় আমরা জানি তো সাইন ইনভার্স মানে ওয়ান বাই সাইন তো এ পাশে আসলে শুধু কি হবে আমাদের সাইন সাইন হয়ে যাবে তো সাইন ওয়াই হয়ে গেল এবং এবং আমরা এখানে একটা বেশ ব্যাপার ধরছিলাম কি যে সাইন ইনভার্স খুব ইজি আছে বুঝছো শুধু একটু স্টেপগুলো মনে রাখতে হবে ওয়াই প্লাস কে তো এখান থেকে আমরা আবার যদি এক্স প্লাস এইচ এর মানটা বের করতে চাই তাহলে কিরকম বের হবে এক্স প্লাস এইচ এই যে সাইন ইনভার্স এর পাশে যদি পার করে দেয় ওয়ান বাই সাইনটাকে শুধু সাইন হবে সাইন ওয়াই প্লাস কে হয়ে যায় ঠিক আছে তো এখন তাহলে এই যে আমরা এখানে যে ব্যাপারটা কোথায় গেল আচ্ছা এখন তাহলে আমরা এইচ ইকুয়াল লিখতে পারি এই যে এখান থেকে ঠিক আছে এখন আমরা এখন

আমরা এখানে সাইন ওয়াই তো এখানে সাইন ওয়াই লিখে দিই তো দেখি স্টেপগুলা কি কি হলো তিনটা ধরে নেওয়ার সিস্টেমটা যেমন সেরকমই এবং এইটা ইকাল ওয়াই ধরে নিলাম এটা ইকাল ধরে নিলাম ওয়াই প্লাস কে এবার এখানে কে এর মানটা বের করলাম এরপর এখান থেকে আবার আমরা এক্স এর মানটা বের করলাম জাস্ট এখান থেকে আমরা এটাকে আবার এটা ইকাল আবার হচ্ছে এক্স প্লাস এইট লিখে আমরা এক্স এর মানটা এইস এর মানটা বের করলাম তো এইস এর মানটা এখানে আবার বের করার পর এক্স এর মান আসতেছে তো এক্স এর মানটা কোনটা ছিল সাইন ইন্টু ওয়াই তো এখানে সাইন ওয়াইটা বসাই দিছি জাস্ট তো এখন পরবর্তী স্টেপে যে কাজটা করবো এই যে আমরা ধরে এখানে যে এটা ধরে সূত্র প্রয়োগ করে যেটা পাইছিলাম তো এটা ইকুয়াল দেখো আমরা কি ধরেছি এই যে কে হ্যাঁ হ্যাঁ ওয়াই আচ্ছা তো এটা ইকুয়াল আমরা কি পেয়েছিলাম সাইন ইনভার্স x প্লাস y মাইনাস ওয়াই ওয়াই কি ছিল sin ইনভার্স এক্স তার মানে এটা ইকুয়াল আমরা কি ধরেছিলাম কে এটা ইকুয়াল কি সাইন ইনভার্স

ওকে তো এক থেকে এক নাম্বার যেটা আমাদের হচ্ছে সূত্রটা প্রয়োগ করেছিলাম সেটা সাইন ইনভার্স এক্স লিমিট তো দেখো ওখানে এই ছিল যদি আমরা মানগুলোন বসাই আমি এখানে পরে বসাচ্ছি একটু দেখো তো মান বসালের উপরে কি আসবে কে আর নিচে আসবে কি সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই তো দেখো এইচ ছিল কে হয়ে গেছে লিমিট এইচ ছিল এখানে এ নাকি হয়ে যাবে কে হয়ে যাবে যেহেতু চলক চেঞ্জ হয়ে গেছে ওকে ওকে এখন লিমিট জিরো কে তো আবারও দেখো সাইন সি মাইনাস ডি এর সূত্র তো আমরা জানি কি টু কস সি প্লাস ডি প্লাস কে টু ইন্টু সাইন সি মাইনাস ডি ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই হচ্ছে টু ওকে এরপর হচ্ছে লিমিট খুবই সহজ জিরো এখানে দেখো আর একটা তাহলে কত হয়ে যায় প্লাস এখানে একটা কি আছে কে আছে ঠিক আছে টু ওয়াই কে বাই টু আশা করি তোমরা বুঝতে পারতেছো আচ্ছা ইন্টু সাইন এখানে ওয়াই ওয়াই কেটে গেলে কি থাকে থাকে ওয়াই প্লাস প্লাস ওয়াই মাইনাস হয় কে বাই টু ওকে এটা বুঝতে পারছো আশা করি তো বরাবরের নেই এর আগেরটাতে এইস বাই টু করেছিলাম এখানে আমরা কে বাই টু করে নিই তাহলে টু ইন্টু কে বাই টু ঠিক আছে একটা ভাগ হিসাবে নিলে নিজে একটা টু নেওয়া যায় টু টু কেটে যায় তো এই টুটা এর কেটে ফেললাম তাহলে আমাদের পরের লাইনে কি থাকে লিমিট কে জিরো কে বাই টু থাকে এরপর থাকে হচ্ছে কস টু ওয়াই প্লাস কে বাই টু ইন্টু সাইন কে বাই টু ওকে তো প্রায় আমরা হেজের দিকে চলে আসি এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বরাবরের নেই যে এইটা আচ্ছা আমি দেখাই দিচ্ছি লিমিট কে টাস টু জিরো কেন লেখা গেল কারণ এই দেখো কে বাই টু টা কিন্তু এই দুটোর ডিভাইডের অবস্থা আছে তাই না এই দুটো গুণ অবস্থা আছে তো এখানে ওয়ান বাই এটা লেখলাম এবার দিয়ে এটার সঙ্গে এটা গুণ ভাগ অবস্থায় দিয়ে দিলাম তো দেখো এটা দুটাকে আবার গুণ করে ফেলে আগের লাইনটাই পাওয়া যাবে তো এখানে লেখার কারণটা হচ্ছে আমরা একটা জানি যে সাইন থিটা ও একটা কথা বললে ভুল গেছি সাইন থিটা বা ট্যান বা কস বা কিছু থাকো থিটা বাই থিটা সেটা থিটা বাই থিটা কিংবা থিটা বাই সাইন থিটা দিলে থাকো সেটা এবার কি লেখা যায় ওয়ান এখন তো উপরে থিটা আছে নিজে সাইন থিটা আছে তো থিটা বাই সাইন থিটা এখন আমরা ওয়ান লিখতে পারি ঠিক আছে তো আমরা আচ্ছা ঠিক আছে আরেকটা লাইন করব

কস এটাকে আমরা ডিভাইডেড করে ফেলি টু ওয়াই বাই টু প্লাস ওখানে আমরা এর মানটা জিরো বসাই যদি দেই তাহলে ওয়ান বাই থাকে কস টু ওয়াই বাই টু জাস্ট ঠিক আছে তো টু টু এখানে তো কেটে গেল টু টু কেটে গেল তাহলে থাকে ওয়ান বাই কস ওয়াই তাহলে ওয়ান বাই কস ওয়াই

সাইন ইনভার্স এক্স করি তাহলে পাবো কি ওয়ান বাই রুট ওয়ান মাইনাস স্কোয়ার তো ম্যাথ খুব সোজা শুধু স্টেপ অনেক অনেকগুলান তো এটা করে ফেলব ভালোভাবে এটা একটা আসতে হয়তো ব্যাপারে পারে কারণ যেহেতু একবার আসছিল তো সমস্যা নাই আমরা নেক্সট ক্লাসে আর কয়টা বাজে বত্রিশ ওকে তো নেক্সট ক্লাসে বাকি যে ম্যাথগুলো আছে সাপোজ মনে করো যে আমি একটু বলি পাঁচ নাম্বার আছে ছয় নাম্বার সাত নাম্বার এই তিনটা ম্যাথ করলে এই চ্যাপ্টার থেকে আর করতে হচ্ছে না তো এই তিনটা করার পরে আমরা ট্রাই করব নতুন একটা আবার থ্রি দিতে যাওয়ার ইনশাল্লাহ আগামী ক্লাসে আজকে এ পর্যন্তই তাই কথা বলি তোমরা একটু গ্রুপে জানাবা যারা যারা এক্সাম দিতে চাচ্ছ অথবা চাচ্ছ না এরকম কালকে যে এক্সামটা নেওয়ার কথা ছিল ঠিক আছে কারণ দু একজন এক্সাম দিতে লাভ নেই যদি সবাই দিতে না পারো আর ভালো থাকবে ও হ্যাঁ অবশ্যই একটু কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা না বুঝতে পারলে কোথাও প্রবলেম থাকলে আমি রিপিট করবো Kann ich mal ভাইয়া নিউ পেজ থেকে বুঝি নাই ও আচ্ছা আরেকবার রিপিট করতেছি সরি যে আরেকবার রিপিট করা উচিত ছিল আমি রিপিট করি নাই তো দেখো নিউ পেজের ব্যাপারটা খুব ইজি এই যে তিনটা ধরে নিলাম তিনটা ধরে নিলাম না এফ অফ এক্স ইকুয়াল এক্স এক্স প্লাস

এই যে কে মানটা এই যে উপরে এটা এটাই কল কে আর এটাই কাল এই যে কল হচ্ছে এই এটা বসাই দিছি ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে সবাই বুঝতে পারছে থ্যাংক ইউ যারা বুঝবেন আবার হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করে দেখবা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা